আসসালামু আলাইকুম। এত এত গাড়ি আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এখন আছি আরামবাগের বাস কাউন্টারগুলোতে। আজকে আমরা যাব আরামবাগ থেকে কক্সেস বাজার। আমাদের আজকের ট্যুরমেট সেন্ট মার্টিন হেরিটেজ পরিবহনের নতুন সংযোজিত হাইব্রিড বাস, অর্থাৎ যে বাসে একই সাথে স্লিপার এবং বিজনেস ক্লাস দুটোই রয়েছে। এই বাসের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের যাত্রা যেন সহি সালামতে হয় এবং আমরা সহি সালামতে পৌঁছাতে পারি। ইডেন মসজিদের সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেই সেন্ট মার্টিন হেরিটেজের কাউন্টার পাওয়া যায়। এখানে অনেক বড় বসার জায়গা দেওয়া আছে, এয়ার কন্ডিশনের ওয়াশরুম টাশরুম সবই আছে, মোটামুটি ছিমছাম পরিবেশ। সমস্যা একটাই, খালি দোতলায় উঠতে হয়। সেন্ট মার্টিন হেরিটেজের আমাদের আরও একটি ভিডিও রয়েছে, সেটি শুধুই স্লিপার ক্লাসের, কিন্তু আজকে আমরা যাব হাইব্রিড, যেটি স্লিপার প্লাস বিজনেস ক্লাস। এই হলো ওয়েটিং রুম। এই বারান্দা ওয়েটিং রুমের বারান্দা, এখান থেকে সব দেখা যায়। আসলে ঢাকা শহর তারের জঞ্জাল, যার কারণে যেদিকে তাকাবেন সেদিকে শুধু তারেরই জঞ্জাল দেখা যায়। এই সেই বাস, বাসের এক্সটেরিয়র দেখতে পাচ্ছেন। আর আমার দেখা মতে সবচেয়ে সস্তায় আমরা গিয়েছি, সবচেয়ে সস্তা ছিল এটির ভাড়া। ভাড়া জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন, আমি জানিয়ে দেব। সেন্ট মার্টিন হেরিটেজের এই বাসটি অশোক লেল্যান্ডের এয়ার সাসপেনশন সহ, এটি হাইব্রিড আকারে তৈরি করা, অর্থাৎ উপরে স্লিপার নিচে বিজনেস ক্লাস। এখন যেটি দেখতে পাচ্ছেন স্লিপারের ডাবল সিট, স্লিপারের ডাবল সিট অ্যাজ ইউজুয়াল স্লিপার বাসগুলোতে যেরকম থাকে সেরকমই। আর এটি হলো স্লিপারের সিঙ্গেল সিট, এটিও অ্যাজ ইউজুয়াল স্লিপার কোচগুলো যেরকম হয় সেরকম। শু র‍্যাক রাখা আর কম্বল দেয়া, এছাড়া ওঠার জন্য মই আছে আর চার্জিং পয়েন্ট দেয়া আছে, কানেক্ট ইলেকট্রিসিটি কানেক্টর। মইগুলো সেফটির জন্য ভেতরে বক্স করে দেওয়া, অর্থাৎ যারা নিচে বসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় মই দিয়ে কেউ ওঠানামা করলে। নিচের সিটগুলো বিজনেস ক্লাস সিট, কিন্তু স্পেস বাঁচানোর জন্য সিটগুলোর মাঝখানে গ্যাপ খুব কম রাখা আছে, একটু কনজেস্টেড করে সেট করা হয়েছে, তবে সিটগুলো খুবই আরামদায়ক। এয়ার কন্ডিশনিং সিস্টেমটা খুবই ভালো, ভেন্টগুলো এমনভাবে তৈরি যাতে খুব সহজে অ্যাডজাস্ট করা যায়। আর নিচেও সিটের প্রত্যেক সিটেরই সাইডে চার্জিং পয়েন্ট এয়ার আর ইলেকট্রিসিটি কানেক্টর দেওয়া রয়েছে। এই হাইব্রিড বাসগুলো কক্সবাজার রুটে সেন্ট মার্টিন হেরিটেজ পরিবহন বা সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলসি প্রথম চালু করেছে বলে আমরা জেনেছি। এই সিটগুলোর ভাড়া একরকম আর স্লিপারের ভাড়া আরেকরকম। সিটগুলোর নির্ধারিত ভাড়া হলো 1500 টাকা, স্লিপারের নির্ধারিত ভাড়া হলো 2000 টাকা, কিন্তু আপনি মেইন কাউন্টারে গেলে অবশ্যই দামাদামি করে নেবেন। দামাদামি করে নিলে অনেক সস্তায় পাবেন এই সিটগুলো। এয়ার সাসপেনশন খুব ভালো এবং বাসের সিটিং ক্যাপাসিটিও খুব ভালো হওয়ায় জার্নিটা খুবই আরামদায়ক হওয়ার কথা, অন্তত আমাদের কাছে তাই মনে হয়েছে। আমাদের বাস ছাড়ার নির্ধারিত সময় ছিল রাত 11:45। আমরা জার্নি করেছি নভেম্বর মাসের 22 তারিখ। স্লিপার এবং বিজনেস উভয় অংশে গ্লাস অনেক বড় দেয়া, যার কারণে আপনার পাশে বেশ খানিকটা স্পেস পাবেন বাইরে তাকানোর, অনেক বড় গ্লাস। এটিও ভালো দিক, মেকিং ভালো ছিল, চালানোও ভালো ছিল, কিন্তু সব কিছুরই কিছু না কিছু সমস্যা থাকে।
এটিরও ছিল। অনেকদিন পর বিজনেস ক্লাসের জার্নি আমরা এনজয় করেছি, ভালোই এনজয় করেছি। কষ্ট তেমন একটা হয়নি বলতে গেলে, কারণ যতদিন লং রুটের বাসে জার্নি করেছি গত 2-3 বছরে শুধু স্লিপারেই জার্নি করেছিলাম। বিজনেস ক্লাসে অনেক দিন পর বাসটির স্টাফ ড্রাইভার সবাই খুব প্রফেশনাল ছিল, চালানো খুব ভালো ছিল, খুব স্মুথলি চালিয়ে নিয়ে এসেছে তারা। তবে এই বাসে বেশ কিছু সমস্যাও রয়েছে, যেমন প্রতিটি সিটের পাশে যে কানেকশন দেওয়া আছে, দুটি ইউএসবি পোর্ট এবং একটি এসি পোর্ট, সেই ইউএসবি এবং এসি পোর্টে যখন চার্জ দেওয়ার জন্য আমরা ট্রাই করলাম, দেখি কোনোটিতেই কানেকশন আসে না। বেশ কয়েকবার ট্রাই করার পর যখন দেখলাম যে কানেকশন আসছে না, তখন গাইডকে জিজ্ঞেস করার পর তারা জানালেন যে এই কানেকশনের যে আইপিএস, সেই আইপিএস চলে গেছে, তার মানে ইলেকট্রিসিটি সাপ্লাই নেই। ইলেকট্রিসিটি সাপ্লাই না থাকার কারণে কেউই এখান থেকে চার্জ দিতে পারবেন না। জিনিসটা অবশ্যই একটু কষ্টদায়ক, কারণ লং জার্নিতে যারা যান, অনেক সময় জার্নির ধকল কাটানোর জন্য মোবাইল বা ল্যাপটপে টাইম পাস করেন, তাদের এইসব কানেক্টর অনেক জরুরি। তো এখন ভাড়ার প্রসঙ্গে আসি। যেমনটি বলেছিলাম যে বিজনেস ক্লাসের ভাড়া হলো 1500 টাকা, স্লিপারের 2000 টাকা, কিন্তু আপনি যদি কাউন্টারে গিয়ে দামাদামি করেন তাহলে তারা অনেক কমিয়ে দেয়। আমাদেরকে যেমন কমিয়ে স্লিপার কোচ 1400 টাকা এবং বিজনেসের সিট 1100 টাকায় দেওয়ার তারা অফার করেছিল, এবং আমরা বিজনেস সিট নিয়েছি 1100 টাকা করে পার সিট, 3টা সিট 3300 টাকা। জার্নিটা খারাপ ছিল না, ভালোই ছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের কী অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলসের পক্ষ থেকে যেহেতু এই ভিডিও না, এই ভিডিওটি সম্পূর্ণই আমাদের নিজস্ব ব্লগ, কারণ আমরা কোনো পেইড রিভিউ দেই না, তাই রিয়েল রিভিউ দিলাম, যা যা পেয়েছি যা যা দেখেছি তাই জানালাম। তো আমাদের সাথেই থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা 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 দে